রাজধানী আগরতলায় যান নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন চৌমাথাগুলিতে লাগানো হয়েছে বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল। এরপরেও কোনো কোনো চৌমাথায় প্রতিনিয়ত যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়োজিত থাকে ট্রাফিক কর্মী। উদ্দেশ্য একটাই, যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধ করা। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার কারণে থেমে নেই দুর্ঘটনা। খোদ আগরতলা শহরের বুকে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আর এতে করে চালক সহ আহত হচ্ছে সাধারণ মানুষ। এবার এমনই এক দুর্ঘটনায় আহত হলেন তিন ব্যক্তি। ঘটনা রবিবার দুপুরে আগরতলা ওরিয়েন্ট শোভন এলাকায়। সেখানে বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা থাকলেও তা বিকল হয়ে পড়ে রয়েছে, সারাবার কোনো উদ্যোগ নেই। এছাড়া সরকারি ছুটির দিন হওয়ায় নেই কোনো ট্রাফিক কর্মীও। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বন্ধ থাকাও ট্রাফিক কর্মী না থাকার কারণে একাংশ চালক বেপরোয়াভাবে চলাচল করছে যানবাহন, আর এতে করে ঘটছে দুর্ঘটনা। রবিবার এমনটাই দেখা গেল ওরিয়েন্ট শোভন এলাকায়। একটি বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে এদিন আহত হলেন তিন ব্যক্তি। পরে দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দিন দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। একই সাথে উঠতে শুরু করেছে এখন নানা প্রশ্ন। ঘটনাটা হয়েছে, আমি ওরিয়েন্ট জুমনির শকুন্তলা রোডে আসলাম, তখন একটা আওয়াজ পাইছি। এখানে আওয়াজ পাওয়া তুলে দেখলাম যে এখান থেকে একটা বাইক কুইরে গিয়েছে, এটা এদিকে পড়ছে, আর রবীন্দ্রমনের এই রোডটা দিয়ে দুইজন পড়ছে, এতটুকুই দেখছি। তখন আওয়ার পরে একজনে কল করছে ফায়ার সার্ভিস আইসে আয়া তারা রোডে এলে। দুইটা বাইকের কি মুখোমুখি সংঘর্ষ হয়েছে? মুখোমুখি, একদম মুখোমুখি সংঘর্ষ হয়েছে। উইরে গেছে, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ হইলে তো উইরে যায়। কতজন আসলো বাইকের মধ্যে? একজনে একটা আসলো সিঙ্গেল, আর একটার মধ্যে আসলো ডাবল। আহত কতজন হয়েছে? তিনজন আহত হয়েছে। পরে হাসপাতালে কে নিয়েছে? হাসপাতালে ফায়ার সার্ভিস নিয়েছে। অবস্থা কিরকম তাহলে? অবস্থা দুইজনের মোটামুটি আহত হয়েছে, চলছে। কেউ মাথাতে আঘাত পাইলে মাথা ফাটছে না, এরকম আছে। মাথা ফাটলে কিন্তু হেমলেট থাকুনে রক্ষা। কি মনে হয়, মানে অতিরিক্ত গতি থাকার ফলে কি? অতিরিক্ত গতি থাকার ফলে অতিরিক্ত দুনো সাইকেলে একটা হলো সময় তোলাতে বাইরেছে, আরেকটা হলো আমরা পশ্চিম দিকের আর এম এসতে বাইকটা আইসে স্কুটিটা। কোনো ট্রাফিক কর্মী আসেনি এই জায়গাতে? এই সময় কোনো ট্রাফিক কর্মী আসলো না। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।